আর্যিকর ইস্যুতে প্রতিবাদ করলে স্কুলের পড়ুয়াদের ছাল ছাড়িয়ে নেওয়ার হুমকি। অভিযোগ স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি স্কুলের প্রধান শিক্ষকের। আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করলে মেরে ছাল ছাড়িয়ে নেওয়া হবে, স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলের সামনে বসে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের। ঘটনাটি ঘটেছে গাইঘাটা মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। বেশ কয়েকদিন ধরে আর্যিকর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। নৃশংস এই ঘটনার প্রতিবাদ চলছে দিকে দিকে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি প্রতিবাদে সামিল হয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। সেই আবহে আর্যিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করলে ছাল ছাড়িয়ে নেওয়া হবে ও স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের এমন হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ স্কুলেরই প্রধান শিক্ষক দেবাশিস ঘোষের বিরুদ্ধে। এরই প্রতিবাদে স্কুলের সামনে রাস্তা অবরোধ ও স্কুলের ভেতর বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, আর্যিকরের ঘটনা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চেয়েছিলাম, সেই অনুযায়ী স্কুলেরই প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিতে গিয়েছিলাম। অনুমতি দেননি প্রধান শিক্ষক, উল্টে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদ করলে ছাল তুলে নেওয়া হবে এবং স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে। সেই কারণে রাস্তা অবরোধ ও স্কুলের ভেতর ঢুকে বিক্ষোভে সামিল হয়েছি আমরা। তুমি আন্দোলন করি তাহলে আমাদের মেরে পিঠে ছাল তুলে দেবে, তাই জন্য আবার আরো বলেছে যে এরকম করলে টিসি দিয়ে দেবে, এরকম কিছু বলেছে, স্কুল থেকে স্কুলে আসতে দেবে না। তাই কিন্তু তাও আমাদের নারীদের সুরক্ষার জন্য বাইরে বেরোতে ভয় পাচ্ছে, তাই জন্য আমরা আন্দোলন করছি। কেন শিক্ষকরা আমাদের সাপোর্ট দেবে না? বলেছে তোমরা এখনো ছোট রয়েছে আর গার্জিয়ান কল করবে বলেছে, বাড়ির লোককে যে এই গার্জিয়ান কল বলবে তাই বলেছে, বাড়িতে ফোন করে বলেছে এরকম তোমরা যদি আন্দোলন করো তাহলে তোমাদের মেরে ছাল তুলে দেবো তাই বলেছে, আর বলেছে তোমাদের এখন 18 বছর হয়নি, তোমরা এই বিরুদ্ধে আন্দোলন করতে পারো না তাই বলেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ। এই বিষয়ে তিনি বলেন, কোন রকম কোনো হুঁশিয়ারি দেওয়া হয়নি, আমি শুধু ওদের বলেছি স্কুল চলাকালীন এসব করতে না, স্কুল চলাকালীন আমি এই অনুমতি দিতে পারি না, স্কুল ছুটি হওয়ার পর অভিভাবকদের জানিয়ে ওরা প্রতিবাদ করুক, তাতে আমি কিছু বলবো না। না, ঘটনাটা সত্য নয়। গতকাল আমি ক্লাস 11-এর ক্লাস নিয়ে বেরোচ্ছি, তখন ঘণ্টা পড়ে গেছে, পরবর্তী ক্লাস শুরু হবে, এক দিদিমণি তিনি ক্লাসে ঢুকবেন, আমি একটু দেরি করেই ফেলেছিলাম। ওই মুহূর্তে ওরা চাইছিল, বাচ্চারা দুই একজন আমাকে বললো যে স্যার আমরা আজকে স্কুল মানে চলাকালীন অবস্থাতে ওরা ক্লাস না করে ওরা এই প্রতিবাদ করবে। আমি বললাম না, এই ক্লাস চলাকালীন অবস্থায় প্রতিবাদ কিসের, ক্লাস চলাকালীন অবস্থায় আমি অনুমতি দিতে পারি না, কারণ আজ স্কুলে তোমরা এসেছো, ক্লাস শুরু হয়েছে। আমি এও বলেছি যে যদি তোমাদের এগুলো করতে হয় স্কুলে আসবার আগে বা স্কুল থেকে বাড়ি গিয়ে অভিভাবকদের অনুমতি নিয়ে তোমরা করতে পারো, কিন্তু আমি প্রশাসনিক প্রধান হিসেবে আমি বলতে পারি না যে তোমরা স্কুল চলাকালীন অবস্থায় এটা করো। পাশ থেকে কেউ একজন বলেছিল যে তাহলে আমরা আজকেই করব ক্লাস বন্ধ করে। আলাম তাহলে তুমি স্কুল যেভাবে শাস্তি দেবে সেভাবে শাস্তিটা নিতে হবে, এছাড়া কোনো টিসির কথা বা কোনো চামড়া গোটানোর কথা হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।